ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো ভারত আমার ভারতবর্ষ। নমস্কার, ভারত আমার ভারতবর্ষ এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উপর ভিত্তি করে আমাদের দেশের দেশপ্রেমীদের চেনার ও জানার এবং একই সাথে স্মরণ ও বরণ করার অনুষ্ঠান। সারা বিশ্বকে আমাদের জানার প্রয়োজন আছে, তারও আগে আমাদের জানার প্রয়োজন আছে, চেনার প্রয়োজন আছে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী দেশপ্রেমীদের এবং ভারতবর্ষের ইতিহাসকে। আমাদের সেই সব দেশপ্রেমীদের চেনা উচিত, জানা উচিত, যাদের আত্মবলিদানে এবং প্রত্যক্ষ ও পরোক্ষ চেষ্টায় আজ আমরা স্বাধীন। প্রত্যেক ভারতবাসীকে, বিশেষ করে বর্তমান প্রজন্মের সাথে আমাদের ঐতিহাসিক দেশপ্রেমীদের পরিচয় ঘটানো এই অনুষ্ঠানের বিশেষ উদ্দেশ্য। এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। প্রতি রবিবার এই অনুষ্ঠানের একটি করে পর্ব আমরা নিয়ে আসব ইউটিউবে টাচ অডিও ভিডিও প্রোডাকশন চ্যানেলে। মূলত এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের সময়ের উপর ভিত্তি করে একটি প্রশ্নোত্তরের অনুষ্ঠান। আপনারা সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। প্রতি পর্বে থাকবে পাঁচটি করে প্রশ্ন। এক একটি প্রশ্নের জন্য প্রথম সঠিক উত্তরদাতাকে আমরা 200 টাকা করে পুরস্কৃত করব। উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে এবং মেসেজে এই নম্বরে 9830672275। নম্বরটা আবার বলছি 9830672275, বা এই মেল আইডিতে tabtk18@gmail.com। আর অবশ্যই গতানুগতিকতার বাইরে নতুন কিছু দেখা ও শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখছি। শুভ রবিবার, আমি আলপনা চলে এসেছি ভারত আমার ভারতবর্ষ অনুষ্ঠানের প্রশ্নোত্তরের পর্ব নিয়ে। প্রথমেই সকলকে জানাই প্রি হ্যাপি নিউ ইয়ারের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 2021 আমাদের সকলের জন্য নিয়ে আসুক সুখ, শান্তি ও আনন্দ, এই কামনা করে চলে আসি বন্ধুরা আমাদের মূল পর্বে। গত সপ্তাহের প্রথম প্রশ্ন ছিল সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়, উত্তর হল 1854 সালে। দ্বিতীয় প্রশ্ন ছিল সাঁওতাল বিদ্রোহের নেতৃত্বে কারা ছিলেন, উত্তর হল সিধু কানু, ডোমন মাঝি, কালো প্রামাণিক ও আরও অনেকে। তৃতীয় প্রশ্ন ছিল দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস, রামরতন মল্লিক এনারা কিসের জন্য অমর হয়ে আছেন, উত্তর হল এনারা ভারতে ইংরেজের বিরুদ্ধে নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। চতুর্থ প্রশ্ন ছিল ভারতে ফরাসি আন্দোলন কাদের বিরুদ্ধে হয়, উত্তর হল এই আন্দোলন ছিল ইংরেজ জমিদার ও নীলকরদের বিরুদ্ধে। পঞ্চম অর্থাৎ শেষ প্রশ্ন ছিল ফরাসি আন্দোলনের অন্যতম নেতার নাম কি, উত্তর হল দুদু মিয়া। লটারির মাধ্যমে নির্ধারিত প্রথম সঠিক উত্তরদাতা হলেন অঞ্জলি সরকার কেষ্টপুর, দ্বিতীয় সঠিক উত্তরদাতা হলেন পার্থ ভৌমিক ইছাপুর, তৃতীয় সঠিক উত্তরদাতা হলেন বিমল কুণ্ডু ভবানীপুর, চতুর্থ সঠিক উত্তরদাতা হলেন ইন্দ্রাণী দাস আমতলা এবং পঞ্চম প্রশ্নের সঠিক উত্তরদাতা ছিলেন কিংশুক রায় টালিগঞ্জ। আপনারা আপনাদের ব্যাংক ডিটেলসটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন, কেমন? এবারে চলে আসি আজকের পর্বের প্রথম প্রশ্ন কি। আজকের পর্বের প্রথম প্রশ্ন হল ইংরেজরা সর্বপ্রথম কবে ভারতে নীল চাষ শুরু করেছিল, প্রশ্নটা আবারও বলি ইংরেজরা সর্বপ্রথম কবে ভারতে নীল চাষ শুরু করেছিল। দ্বিতীয় প্রশ্ন হল কোন আইনের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে একচেটিয়া ব্যবসার অধিকার লোপ করা হয়, প্রশ্নটা আবারও বলি কোন আইনের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে একচেটিয়া ব্যবসার অধিকার লোপ করা হয়। তৃতীয় প্রশ্ন, নীলকর সাহেব বলতে কাদের বোঝানো হয়, প্রশ্নটা আবারও বলি নীলকর সাহেব বলতে কাদের বোঝানো হয়। চতুর্থ প্রশ্ন হল ব্রিটিশদের বিরুদ্ধে ভারতে প্রথম কবে অহিংস প্রতিরোধ আন্দোলন গড়ে উঠেছিল, চতুর্থ প্রশ্ন আবারও আপনাদের জন্যে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতে প্রথম কবে অহিংস প্রতিরোধ আন্দোলন গড়ে উঠেছিল। আজকের পর্বের শেষ প্রশ্ন, নীল দর্পণ নাটক কে রচনা করেন, প্রশ্নটা আবারও বলি নীল দর্পণ নাটক কে রচনা করেন। ব্যাস, তাহলে আর কি, এবার উত্তর দেওয়ার পালা।
উত্তর পাঠিয়ে দিন আজ রাত 12টার মধ্যে। কিভাবে দেবেন তা তো আপনারা সকলেই জানেন, তবুও আবারও আপনাদের জন্য আর একবার বলি, উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে এবং মেসেজে এই নম্বরে 9830672275। নম্বরটা আবার বলছি 9830672275। মেল করতে পারেন, মেল আইডি tav2k18@gmail.com। প্রতিটি উত্তরের জন্য সঠিক উত্তরদাতাকে আমরা 200 টাকা করে পুরস্কৃত করব। উত্তর পাঠানো চাই কিন্তু আজ রাত 12টার মধ্যে। তাহলে আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি, আবার এই অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসব আগামী রবিবার। উত্তর পাঠানোর সময় আজ রাত 12টার মধ্যে। প্রত্যেক ভারতবাসী অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। ভারত আমার, ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো।